ইসরায়েলের সঙ্গে $1.2 বিলিয়ন চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ করায় 28 কর্মীকে ছাঁটাই করেছে তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। বুধবার ওই কর্মীদের ছাঁটাই করা হয়। প্রজেক্ট নিম্বাস নামের ওই চুক্তির মাধ্যমে ইসরায়েলের সামরিক বাহিনী এবং সরকারি বিভিন্ন দপ্তরকে ক্লাউড পরিষেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন উন্নত প্রযুক্তি সেবা দেবে গুগল। এই চুক্তির বিরোধিতা করে মঙ্গলবার নিউ ইয়র্ক, ওয়াশিংটন এবং ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভ করে গুগলের কর্মীরা। ইসরায়েলের সঙ্গে প্রজেক্ট নিম্বাস চুক্তি করায় ব্যাপক বিতর্কের মধ্যে পড়েছে তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। এ চুক্তির মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনী ও সরকারি বিভিন্ন দপ্তরকে ক্লাউড পরিষেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন উন্নত প্রযুক্তি সেবা দেবে গুগল। $1.2 বিলিয়ন সে চুক্তি বাতিলের দাবিতে মঙ্গলবার গুগলের নিউ ইয়র্ক, সিয়াটল ও সানিভেল অফিসের সামনে বিক্ষোভ করেন গুগলের বেশ কয়েক কর্মী। এর জেরে বুধবার সন্ধ্যায় 28 কর্মীকে বহিষ্কারের নোটিশ পাঠায় গুগল কর্তৃপক্ষ। মঙ্গলবার নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় প্রায় 10 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন ওই কর্মীরা। সে সময় পুলিশ সদস্যরা একাধিকবার তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে 9 বিক্ষোভকারীকে আটকও করে তারা, তবে পরে তাদের ছেড়ে দেওয়া হয়। বিক্ষোভে অংশ নেয়া এই কর্মী বলেন, তিনি চাকরি হারাতে চান না, তবে প্রজেক্ট নিম্বাস ও ইসরায়েলের প্রতি তার কোনো সমর্থন নেই। I would not like to lose my job, but I think it is impossible for me to continue coming into work every week. এদিকে এক বিবৃতিতে গুগলের মুখপাত্র জানিয়েছেন, অন্যান্য কর্মীদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ও নিয়ম নীতি লঙ্ঘন করায় কিছু কর্মীকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া এ কর্মী জানান, নিম্বাস প্রকল্প বাদ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবেন তারা। গুগল কর্মীদের বরখাস্ত করার পর এই বিক্ষোভে সমর্থন বাড়ছে বলেও দাবি তার। I am not proud to work for Google. I am ashamed to work for Google. শারিয়া শাফাত, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।